প্ল্যানিং আমাদের ছিল, এরকম সবার মধ্যেই আসলে আছে, কিন্তু কেউ সাহসটা করেনি। দেখলাম অনেকেই আর কি আমাদের যারা আমাদের দোকানে আসে সবাই বলে যে হ্যাঁ আমাদেরও এরকম ইচ্ছে ছিল কিন্তু আপনারা করে দেখিয়েছেন। তো আমার মনে হয় যে আমাদের দেখা দেখি আরও অনেকেই, অনেক মেয়েরা এটা করতে সাহস পাবে বা পাচ্ছে, যে কোনো সময় তোমার দেখা যাবে। প্রায় প্রতিদিনই এখানে এসে সকালে নাস্তা করি, তো আমার কাছে খাবারটা মানে খুবই ভালো লাগে, ভালো লাগে বিদায় আমি প্রতিদিন আসি এখানে খাই। এখনো শিক্ষা জীবনে ওরা নিজে কিছু করার উদ্যোগ নিয়েছে, এটা অবশ্যই আমি সাধুবাদ জানাবো। আমি মনে করি যে অনার্সে পড়ুয়া প্রত্যেকটা স্টুডেন্ট যদি পড়াশোনার পাশাপাশি কিছু একটা করে আমার মনে হয় তাহলে পড়াশোনা শেষে তাদের এটা আবার প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে। আমি জানি না মানুষ কেন এটাকে মানে এটা করতে আসলে লজ্জা পায়, আমার কাছে খুব সিম্পল মনে হয়েছে যখন শুরু করছি তখনও আমার কাছে ওরকমভাবে কিছুই এখনও লাগছে না, তখনও কিছুই লাগে নাই। যদি কিছু ওরকম কিছু মনে হতো তাহলে আসলে শুরু করতে পারতাম না হয়তো। চাউমিন খাচ্ছি আপনার অন্য অন্য রেস্টুরেন্টে খাইলে এক প্লেট চাউমিনের দাম 250 টাকা, আপনাদের এখানে 30 টাকায় পাচ্ছি, কিন্তু 30 টাকা শুনে যে মানে চিন্তা করা যাবে না যে মান খারাপ, মানটা অবশ্যই ভালো, হয়তো ওরা নতুন করে শুরু করছে এই জন্য কম দামে বিক্রি করতেছে ওদের ব্যবসা প্রসারের জন্য। আমার কাছে এটা খুবই ভালো লাগছে যে এনারা একটা উদ্যোগ নিয়েছে যে কী করবে, যারা চিন্তা ভাবনা করে যে ব্যবসাটা করছে, যা আমার কাছে খুবই পছন্দ হয়েছে যে নিজেকে এখন এটা স্টার্ট করেছে, হয়তো এটা আরও বড়ো হবে, দেখা যাচ্ছে এটা ভবিষ্যতে এটা আরও ডেভেলপমেন্ট হবে, আরও অনেক কিছু করার চেষ্টা করবে, যেটা আমরা সেক্ষেত্রে অনেকেই খুশি হয়েছে এই বিষয়টা দেখে। খাবারটা আমরা সকালবেলা উঠে আমরা নিজেরাই তৈরি করি, এখানে আমাদের খাবার পাওয়া যায়, পাস্তা আছে, চাউমিন আছে, তারপরে হচ্ছে সিঙ্গারা, সমুচা, দুই রকমের চা হয়। এটাই আপাতত যেহেতু ছোট পরিসরে শুরু করেছি এর থেকে বেশি জিনিস এখন পর্যন্ত আর কি রাখিনি, এরপরে রাখবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ সবাই অনেক মানে সাপোর্টিভ, সবাই বিষয়টা আসলে পজিটিভলি নিছে। এখানে আমাদের ছোট ভাই বোন তারপরে বড় সিনিয়র যারা আছে তারাও আসে, দেখা যায় আর আসলে তাদের জন্যই আমাদের এই উদ্যোগটা।